সোমবার সকালে ব্যস্ততম সময়ে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে কার্জন গেট সংলগ্ন বিসি রোডে একটি মিষ্টান্ন দোকানের সামনে হঠাৎই একটি বৈদ্যুতিক বাতি স্তম্ভে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিশ ও বিদ্যুৎ দফতরের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। মানে এটা কিসের পরে, ইলেকট্রিক নাকি? আপনাদের এখানে কিছু ব্যবস্থা ছিল নাকি নেবানোর? এখন পরিস্থিতি ঠিক আছে তো? কারা কারা করলো এটা? এই নেতাজির দোকান লোকেরা, ওদের আর আছে ওই খায়ার স্টপ করার যে মেশিনটা, ওটা দিয়ে গ্যাস দিলো। মানে এই যে এখন তো মোটামুটি দিনের সময়, সব দোকানপাটি তো খোলা, যদি সময় মতো এরা না এরকম ইয়ে করতো তাহলে তো মনে হয় বড় মুশকিল হয়ে যেত। আর এদিকে তো ওই যে বড় বড় হোর্ডিং দেয়, হোর্ডিং এর প্লাস্টিক গুলো তো কিরকম ঝুলছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। সোমবার সকালে ব্যস্ততম সময়ে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে কার্জন গেট সংলগ্ন বিসি রোডে একটি মিষ্টান্ন দোকানের সামনে হঠাৎই একটি বৈদ্যুতিক বাতি স্তম্ভে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিশ ও বিদ্যুৎ দফতরের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। মানে এটা কিসের পরে, ইলেকট্রিক নাকি? আপনাদের এখানে কিছু ব্যবস্থা ছিল নাকি নেবানোর? এখন পরিস্থিতি ঠিক আছে তো? কারা কারা করলো এটা? এই নেতাজির দোকান লোকেরা, ওদের আর কি আছে ওই খায়ার স্টপ করার যে মেশিনটা, ওটা দিয়ে গ্যাস দিলো। মানে এই যে এখন তো মোটামুটি দিনের সময়, সব দোকানপাটি তো খোলা, যদি সময় মতো এরা না এরকম ইয়ে করতো তাহলে তো মনে হয় বড় মুশকিল হয়ে যেত। আর এদিকে তো ওই যে বড় বড় হোর্ডিং দেয়, হোর্ডিং এর প্লাস্টিক গুলো তো কিরকম ঝুলছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।